মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নারী, তুমি পরাজিত করবে আমায়। রাম আর লক্ষণ যার কোনো ক্ষতি করতে পারলো না, সেখানে এক নারী হয়ে তুমি আমার কি ক্ষতি করবে? একজন নারী কি করতে পারে তার উত্তর তো সময় দেবে। আমার উপর প্রহার করলে তুমি, সহস্র রাবণের উপর প্রহার করলে। নিজের পরাজয় স্বীকার করো, না হলে বিনাশের জন্য প্রস্তুত হও। দুষ্ট অধর্মী, কে কাকে বিনাশ করবে এটা তো সময় বলবে। প্রভু চোখ খুলুন প্রভু, আপনার এই সেবক আপনাকে ছাড়া অসম্পূর্ণ। ওই অসুর সহস্র রাবণ কোথায় গেল? কোথাও লুকোয়নি, মাতা যুগন্ধা তাকে বধ করে দিয়েছেন। ওই পাপী আর উপদ্রব করার জন্য জীবিত নেই। মাতা, আমি আপনাকে প্রণাম জানাই। আপনার করুণাময়ী স্বরূপকে, আপনার কৃপা যেন আমি সর্বদা লাভ করি। হে মাতা যুগন্ধা, আজ আপনারই কারণে এই কার্য সম্পন্ন হয়েছে, আমি সর্বদা কৃতজ্ঞ থাকব। না দেবী সীতা, কৃতজ্ঞ তো আমি আপনার কাছে, যে আপনার কারণে আমার জীবনে একটা বড় কলঙ্ক মুছে গেছে। কলঙ্ক আপনার মাথায় মাতা? হ্যাঁ দেবী, মহিরাবণ আমাকে পাতালে স্থাপন করে আমার শক্তির অপপ্রয়োগ করে গেছে। এমন বহু পবিত্র পুণ্যাত্মার বলি দিয়েছে ও দেবী, যারা কোনোদিন কোনো পাপ করেনি, তাদের সকলের মৃত্যুর জন্য দায়ী আমি। কিন্তু আজ সহস্র রাবণের মতো অসুরের বিনাশ করে এই অপরাধ বোধ থেকে আমি মুক্তি পেলাম, আর এই সব কেবল আপনার জন্যই সম্ভব হয়েছে দেবী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।